দেশে ফের মাথাচাড়া দিয়ে উঠছে কোভিড-19 ভাইরাস। করোনার গ্রাফ বৃদ্ধি পেতেই উদ্বেগ দেখা দিয়েছে ঊনকোটি জেলায়। এই মুহূর্তে করোনা মহামারী দেখা দিলে ঊনকোটি ও কৈলাস শহরে তা মারাত্মক আকার ধারণ করবে বলে আশঙ্কা এলাকার বাসিন্দাদের। কারণ দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে ঊনকোটি জেলা হাসপাতাল এবং কৈলাস শহর রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট। স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা খুব শীঘ্রই এই ব্যাপারে কোনো ভূমিকা না নিলে সমস্যা বাড়বে। 2021 সালের করোনার দ্বিতীয় ঢেউর সময় পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি বসানো হয়েছিল অক্সিজেন প্ল্যান্ট দুটি। 2022 সালের এপ্রিল মাস নাগাদ বিকল হয়ে যায় রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতাল চত্বরের অক্সিজেন প্ল্যান্টটি। দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের লিখিতভাবে জানিয়ে ওখানেই নিজের দায়িত্ব শেষ করেছেন হাসপাতালের ইনচার্জ ডক্টর নিকেন্দ্র দেববর্মা। বিগত 6 মাস ধরে বিকল হয়ে রয়েছে ঊনকোটি জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টটিও। সেটি সারাইয়ের উদ্দেশ্যে দপ্তরে চিঠি দিয়েছেন জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর সমরেন্দ্র দেববর্মা। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জেবি ডার্লংয়ের সাথে যোগাযোগ করা হলে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেন তিনি। অক্সিজেন প্ল্যান্ট আরজিএম হাসপাতালটি অনেকদিন ধরে মানে বিকল আছে, এটা আমরা হায়ার অথরিটি থেকে ইনফরমেশন মানে সব দেওয়া আছে। এরপরেও এখন পর্যন্ত আমরা এটা সারাই করতে পারিনি। এটা এই রিসেন্টলি আমরা গত সোমবারেও আমরা সারা ত্রিপুরার সাথে আমরা কোভিডের মকড্রিল করেছি, তখন কারো আমরা হায়ার অথরিটিকে অবগত করেছি। সারা দেশে কোহরাত করে করোনা গ্রাফ বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে ঊনকোটি জেলা হাসপাতাল কৈলাসহরের মহকুমা হাসপাতালেরও অক্সিজেন প্ল্যান্ট নষ্ট, জেলা হাসপাতালেরও অক্সিজেন প্ল্যান্ট নষ্ট, কি বলবেন বিষয়টাকে নিয়ে? এটি এটি হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগে আছি আমরা। এটি 5 নাকি এখন গুয়াহাটি থেকে আসছে, কিছুদিনের মধ্যেই ডিস্ট্রিক্ট হাসপাতালে এটি চালু হবে আবার। এটার একটা যন্ত্রাংশ নাকি পুড়ে গেছে, এটা এমার্জেন্সি ভাবে এটার মেরামত করার জন্য প্রচেষ্টা চলছে। আর আমরা এই কোভিডের ব্যাপারে আমরা এখন আবার টেস্টিংয়ে জোর দিতেছি, যাতে মানুষকে সচেতন করতে পারি। আমাদের ত্রিপুরাতে এখনও কোনো রিপোর্ট নেই, তবু আমাদের 12 বছরের বিভিন্ন জায়গাতে আমরা নিউজ চ্যানেলে দেখতে পারি, প্লাস বিভিন্ন খবরের মাধ্যমে সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে দিনে দিনে কোভিডের সংক্রমণ বাড়ছে। তো আমরা এই টেস্টিংয়ের মাধ্যমে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করতেছি। জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টের পার্টসগুলি পাওয়া যায়নি ত্রিপুরায় এবং গুয়াহাটিতে। খুব শীঘ্রই ব্যাঙ্গালোর থেকে সেই পার্টস আনানো হবে বলে এদিন জানিয়েছেন ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জেবি ডার্লং। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।